আসসালামু আলাইকুম, আমি এবিরাফি বলছি। আজকের এই সেমিনারে অনেকেই জয়েন করেছেন এবং সেমিনার অলরেডি আমরা শেষ পর্যায়ে চলেছি। আমরা এখন জানতে চাইবো যে আজকের এই সেমিনারে যারা পার্টিসিপেন্ট অ্যাটেন্ড করেছিল তাদের অভিজ্ঞতার কথা জানতে চাইবো, তারা ওনারা কী কী জানলেন এবং কী কী শিখলেন। জি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি, আজকের এই সেমিনারে কি সব কিছু আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেমিনারটা তথ্য বহুল ছিল, আমি অনেক তথ্য জানতে পারছি যেটা আমার আগে জানা ছিল না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনার যদি আজকের এই সেমিনারের ব্যাপারে জানতে চান। আজকে জাপান সম্পর্কে অনেক জানতে পারছি, জাপান কেন যাওয়া উচিত, জাপানটা এত আধুনিক একটা দেশ, জাপান সম্পর্কে আসলে জানতে পারছি, তারপর জাপানের স্টুডেন্ট ভিসা কীভাবে যাওয়া লাগবে, যাওয়ার প্রসেসগুলো কী, তারপর জব ভিসা যাওয়ার প্রসেসগুলো কী, এই সম্পূর্ণ প্রসেস সহ N5, N4 যে ল্যাঙ্গুয়েজ কোর্সের যেই রিকোয়ারমেন্টগুলো আছে, জাপানে যাওয়ার জন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে, এই সম্পূর্ণ রিকোয়ারমেন্টগুলো সুন্দরভাবে উনি ভেঙে ভেঙে বিশ্লেষণ করছে। সো আমি এটা অ্যাকচুয়ালি রিকমেন্ড করি যে এই সেমিনারগুলোতে জয়েন করার জন্য, যারা জাপানে যেতে চান অ্যাকচুয়ালি এ থেকে জেড পর্যন্ত আসলেই জানা যায়। আমি এটা আসলে রিকমেন্ড করার। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সব কিছুই বুঝতে পেরেছেন সেমিনারের মাধ্যমে, মানে সিদ্ধান্ত নিতে আপনাদের সহজ হয়েছে আজকের এই সেমিনারে যে এই ভাষায় আমরা আসবো। যে আপনার যদি মানে আজকের এই এক ঘন্টা সেশনটা আপনার কেমন লেগেছে? এই যথেষ্ট ভালো লেগেছে, আর আমি জাপান সম্পর্কে অনেক কিছু জানলাম, আপনাদের কোর্স সম্পর্কে জানলাম, আর N5, N4 লেভেল আমি বুঝতে পারছি, আর মোটামুটি ভালো হয়েছিল এক কথা বলতে গেলে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু পিছনে আসবো, জি আপনার কাছে আসবো যে আজকের এই সেমিনারটি আপনার কেমন লাগছে? আসলে আমি অনলাইনে আপনাদের জাপান সম্পর্কে বিজ্ঞাপন দেখে আমার অনেক প্রশ্ন জেগেছে, কিন্তু আমি আজকে সরাসরি এসে সবগুলো প্রশ্নের সমাধান পেলাম, ভালোই লাগছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু এই পাশে আসবো, জি আপনার কেমন লেগেছে? জি, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আমি প্রথম অবস্থায় এই একটা সেমিনারে প্রথম অ্যাটেন্ড করলাম এবং মোটামুটি আমার ভালো লাগছে, অনেক ইনফরমেশনই কভার হয়ে গিয়েছে আর কি। জি, তারপর আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের অ্যাডমিশন অফিসে একটু কন্ট্যাক্ট করার জন্য, তাহলে আরও ডিটেলসটা জানতে পারবেন। জি, আপনার কেমন লেগেছে যদি আপনাকে প্রশ্ন? আমি আসলে অনেক কিছু জানতাম না আজকে এখানে এসে, আমি নার্মোস থেকে এসেছি এখানে ঢাকাতে অফিসে, ফেসবুকের মাধ্যমে দেখে আমি অনেক কিছু জানতে পারলাম যে আমার জন্য এটা অনেক উপকৃত হলো, আশা করি এখান থেকে কোর্স করে আমি চেষ্টা করব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটু অ্যাডমিশন অফিসে যোগাযোগ করবেন, তাহলে অ্যাডমিশনের ব্যাপারটা টোটালি জানতে পারবেন। আমরা একটু পিছনের দিকে আসতেছি, সবাই জয়েন করেছে এক এক করে, আমরা সবারটা নিব। ম্যাডাম, আপনার কেমন লেগেছে আজকে এই সেমিনারটি? আলহামদুলিল্লাহ, আমারও ভালো লেগেছে, অনেক কিছু জানার ছিল আপনাদের সেমিনারের মাধ্যমে, অনেক ইনফরমেশন জানতে পারলাম, আমাদের আগ্রহটা আরো বেড়ে গেছে জাপানে যাওয়ার জন্য, এবং কম্পারেটিভলি অন্যান্য দেশের সাথে জাপানে যে লিভিং কস্ট কত কম এবং সেখানে যাওয়ার সুযোগটা বেশি সেটা আমরা এখানে আসি বুঝতে পারলাম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পিছনে চলে আসবো, যে আপনার একটু এক্সাইটেড বেশি মনে হচ্ছে, জি যদি আপনার অভিজ্ঞতাটা বলতেন। আসলে আজকে আমি অনেক কিছুই শিখলাম, এই কী কী কাজ জাপানে আমরা গিয়ে করতে পারবো, কেয়ার গিভিং আছে, তারপর টেক্সটাইলেরও বিভিন্ন কাজ আছে, এগুলোর বিষয়ে আমরা আজকে জানলাম। আমরা তো আসলে এখানে বুঝতাম না যে এইসব কাজগুলো আমাদের দেশের বাইরে গিয়েও করা যায়। অনেক ভালো লাগছে, আর এখানে বিশেষ করে যে ওখানে কি কি কাজ এবং কি করতে হবে এগুলো সম্পর্কে জানলাম, আর এখানে কি সিস্টেমটা ওয়েতে কাজ করা যায় সেই সিস্টেমগুলো আমরা জানলাম। হ্যাঁ, অনেক ভালো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আসবো, জি আপনার কেমন লেগেছে? ওভারঅল সব কিছু ঠিকঠাক ছিল, যে ব্যাপারগুলো কনফিউজ ছিল সবগুলো জানতে পেলাম, ক্লিয়ার হলাম, সব কিছু ভালো। ধন্যবাদ। এই পাশে আমরা লাস্ট একটা কোশ্চেন নেব। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি, আপনার কাছে কেমন লেগেছে আজকে? যা যা দরকার ছিল জানার সব জেনেছি, অ্যান্ড অ্যাডমিশন নেওয়ার জন্য আর কি এখন আগ্রহী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি আমরা সেমিনারের লাস্ট পর্যায়ে চলে আসছি, সবাই এক এক করে সকল ইনফরমেশন জেনেছেন। তো যারা জাপান যেতে আগ্রহী, আশা করি আপনারা সরাসরি আমাদের অফিসে ভিজিট করবেন, তাহলে ওয়ান-টু-ওয়ান কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনারা A to Z ইনফরমেশনগুলো পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।